গত সোমবার বরদলী চৌধুরী মিলের সামনে থেকে অটো করে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য উঠেছিল, কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে গিয়ে বাদিকে টিভি টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিল। তাতেই ওই মহিলার সন্দেহ হয় এবং তিনি অটো ড্রাইভারকে থামাতে বললেও ড্রাইভার না থামিয়ে চালিয়ে যায়। বিপদের গন্ধ পেয়ে এই অবস্থায় মহিলা অটো থেকে ঝাঁপ মারে। পরবর্তী সময় পুনরায় আবার অটো ঘুরিয়ে এসে মহিলাকে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করে অটো চালক সহ গাড়িতে থাকা বাকি পুরুষ যাত্রীরা। কিন্তু ওই মহিলা তখন আর ভয়ে উঠেনি ওই অটোতে। তখনই ওই এলাকার অন্য গাড়ি চালকরা মহিলাকে থানাতে যেতে পরামর্শ দেন। এরপর মহিলা ক্যাম্পের বাজার বোনের বাড়িতে গিয়ে বোনকে নিয়ে এসে অরুন্ধতিনগর থানায় যায় এবং অটো চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বুধবার অরুন্ধতিনগর পুলিশ ওই অটো চালককে আটক করে। স্যার, একটাই চিন্তাধারা, মানে আমার মনে হয়েছে যে তারা চাই পাঁচজনেই তারা ষড়যন্ত্র করে আমার বিশাল বড় মানে ফাঁদ বিছাইছে আমার ক্ষতি করার লেগে। হয়তো আমার রেপ করলে হইলে বা অন্য কিছু করার তারা প্ল্যান আছিল, তারা গাড়িটা অন্য রাস্তায় নিতে নিছে গা, তারপরও অন্যদিকে যাইলে গেলে মানে ভাগ্যবশত ঠাকুরের সহায় দেখে আমি নামতে পারছি গাড়ির থেকে ঝাঁপ দিয়ে। কোনো রকম স্যার আমার জীবন টাইম পাশে বাড়ির থেকে বাড়িতে আইতে পারছি। ব্যাগে কি টাকা পয়সা আসলে? টাকা পয়সা আসলে মোটামুটি। পুলিশ আটক করছে অটো ড্রাইভারকে? হ্যাঁ, আজকে ধরছে। কি নাম? ওর নাম গুরচান দেবনাথ। ওই মহিলা এরপর অন্য গাড়িতে ক্যাম্পের বাজার বাগানটিলা ভুনের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে সব জানায়। এরপর দুই বোন মিলে অরুন্ধতিনগর থানায় গিয়ে অটো চালক গৌর দাসের বিরুদ্ধে মামলা দেয়। পরদিন অটো চালক ওই মহিলার বাড়িতে গিয়ে বিষয়ে কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে মহিলার বোনের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয়। এরপর গোরজাদ অটো সিন্ডিকেট ঘটনাটি জানায়। সিন্ডিকেট থেকে 50-60 জন স্বর্ণযুগের স্টাইলে রেড়ে করে ছুটে যায় মহিলার বাড়িতে। সেখানে তাদের হুমকি দেওয়া হয় বলে মহিলার বোনের অভিযোগ। না না, এমন তো কিছু না, আমি গড়ে কে গেছিলো সে কর ডাইন সাইডে একটা মহিলা আসলো, মাঝখানে একটা পুরুষ লোক আসলো, এরপরে তাই আসে গাড়িতে কোনো মহিলা আসলো না। কতক্ষণ পরে জন্য প্রেশার দেয় কো হয়েছে কোনো গাড়িতে কোনো মহিলা আসলো না। আমি সামনে যা ছেলে ডেকে আসলো কইছে, প্রথম কইছে হ্যাঁ ভাই, কুদুর পরে কয়টা ভাই না আমার বন্ধু বান্ধব, হে যখন মিথ্যার পরে মিথ্যা কথা কইতেছে তখন আমি হেরে ধাক্কা দিতাম কেছে হ্যাঁ আমার উল্টো ধাক্কা দিছে। তো ধাক্কা ধাক্কির মধ্যে হের উপর কথা পড়বস, আমার উপর একটা হাত পড়বসে পড়ার পরে আমি তো আর জানি না হে কালকা হের পাড়ার লুক হের মিসেস টিসেস সবাই আইসে পরে দিয়া হের পাড়ার একজন বুথ প্রেসিডেন্ট আসলো সন্তোষ কি তা জানি না কি জানি নাম যাই হোক পান্তোষ পান্তোষ। তো পান্তোষ যাইছে পরে কইতেছে কো হের একটা সুযোগ দো, যেহেতু গাড়িতে প্যাসেঞ্জার তো সে খুঁজতে পারতো না, সে তো কইছে তার একটা ভাই আছিল বা বন্ধু আছিল, সে রায় না দিলে আমরা এটা বইয়া মীমাংসা করে আলাম। ঠিক আছে, তো মীমাংসা সূত্রে কথা তারপরে তারা সবাই সামনে হাতে পাওয়া ধরার পরে আমরা কইছি ঠিক আছে থাক। তো যেই পার্টির লোক কয়েকজন আসিল তারাও কইছে আমরা জেলা পরিষদ উত্তম দাস আসিল আগের প্রাক্তন যুব মোর্চার প্রেসিডেন্ট কার্তিক দাস সবাই উপস্থিতই হেরে ডিসিশন করা হয়েছে যে 4 দিন পরে সে আমরা ওই লোকটা রাইনা দিবে। হেরে তো মাথাটা ঠান্ডা হইলে হে লোকটা রাইনা দিলে আমি কিছু ঘটনা যদি আদৌ তো সত্যি হো তুমি প্যাসেঞ্জার নামাইতে গেছিলা তাহলে তাই ভুল আমরা মাইনা নেব। হ্যাঁ, এরপরে কী করছে সে ইতা যত নাটা কইয়া পাওয়া সহদরে বংশ আমি কিছু পাই আছে দলে কিছু না, আমি কিন্তু আইনে দিলাম, আইনে যেহেতু আমরা কমপ্লেন আছে আমি আইনের কাছে দিয়ে দেবো। কইছে না তার বউ আইসে কইছে 7 দিনের মধ্যে ওই লোকটা আমরা হাজির করবো। সে লোকটা হাজির না করে সে সারা রাত্রা কী গেম করছে জানি না, সে সেন্ডিকেট রয়া বিচার দিছে আমরা বলে সেরে বাড়িতে নিয়ে ডাকাইয়া মারছে, অত তো মারাও কিছু হয়েছে না। সেন্ডিকেটের থেকে 50-60 জন লোক সেরা আমার বাড়ি থেকে পুরা হামলা। বর্তমান সরকারের শাসনমলে দিন দুপুরে এক ধরনের কুমতলবী অপহরণের চেষ্টা সাহস নয় দুঃসাহসও বটে। কিভাবে কতিপয় অটো চালক আজও সুশাসনের সময়কালে ধরনের নোংরামি করার ক্ষমতা দেখায় তা গোবিন্দই জানে। তবে এমন কয়েকজন অটো চালকের জন্য সবাইকে জড়িয়ে পড়া ঠিক নয়, প্রশাসনের নিশ্চয়ই বিষয়টি কড়া হাতে মোকাবিলা করা দরকার। ব্যুরো রিপোর্ট, টাইমস রিপোর্ট।